বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের নায়ক ওয়াসিম মারা গেছেন। শনিবার রাত 12:30টার দিকে মারা যান তিনি। পরিবার জানিয়েছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওয়াসিম। বাজ্জোহর তার প্রথম জানাজা হবে গুলশান সেন্ট্রাল মসজিদে, এরপর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা, শেষে চিরনিদ্রায় শায়িত হবেন 74 বছর বয়সী এই অভিনেতা। আকাশ থেকে পড়লো যেন তাল গাছের এক খাম্বা, গোল গাল মুখের গড়নটা যে তার লম্বা। অনেকটাই লোকচক্ষুর আড়ালে ছিলেন এক সময়ের ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক ওয়াসিম। ১৯৭৩ থেকে ১৯৯০ পর্যন্ত ছিলেন শীর্ষ নায়কদের একজন, তবুও এক পর্যায়ে নিজেকে গুটিয়ে নেন। ভুগছিলেন বার্ধক্যজনিত নানা রোগে। শনিবার অবস্থার অবনতি হলে নেওয়া হয় রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকেরা জানালেন, কিডনিসহ নানা জটিলতা ছিল ওয়াসিমের শরীরে। ওনার আটারি কিছু প্রবলেম ছিল এটা আমরা শুনেছি, আর হচ্ছে আপনার সিকিডি ছিল, আর তারপর ডায়াবেটিস ছিল, তারপর আপনার হাইপারটেনশন ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নেওয়া হচ্ছে না ওয়াসিমকে। এফডিসিতে ওনার ক্যারিয়ার এবং ওনার লাইফের সবচেয়ে ভালো টাইমটা ওখানে কাটিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি এখন লকডাউনের কারণে এবং এফডিসি বন্ধ হওয়ার কারণে ওখানে আমরা জানাজা করার কোনো সুযোগ পাচ্ছি না। কনফার্মড হচ্ছে বাজ্জোহর হচ্ছে গুলশান সেন্ট্রাল মস্কে, এবং দ্বিতীয় জানাজা হবে হচ্ছে বনানী কবরস্থানে। তিনি মানে হিট, এবং তার সিনেমা একমাত্র পয়সা মারত দর্শক সে তার ক্যারিয়ারে। তো আমি আমার শিল্পীদের উদ্দেশ্যে বলবো, কেউ উপস্থিত হতে চায় সে আজাদ মসজিদে উপস্থিত হতে পারবে, বনানী কবরস্থানে যেখানে দাফন করবো তার আগে যে জানাজা তিনটে সেখানেও সব শিল্পী বা যদি কারা তাকে ভালোবাসা শ্রদ্ধা জানাতে চায় সেখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি সবাই। ১৯৭২ সালে সহকারী পরিচালক হিসেবে ছন্দ হারিয়ে গেল সিনেমা দিয়েই অভিষেক। নায়ক হিসেবে ওয়াসিমের যাত্রা শুরু রাতের পর দিন সিনেমা দিয়ে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা দোস্ত দুশমন, দ্য রেইন, রাজ দুলারি, বাহাদুর, সৌদাগর, ইমান ও লাল মেম সাহেব। ১৯৬৪ সালে বডি বিল্ডিংয়ের জন্য মিস্টার ইস্ট পাকিস্তান পেয়েছিলেন তিনি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।